নদিয়া জেলাতে আপনি জয় হলেন এবং সব থেকে বেশি ব্যবধানে জয় হলেন, কেমন লাগছে কি বলবেন? আমি শুধু একটাই কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে প্রার্থী ঘোষণার পর বলেছিলেন 294টা বিধানসভায় প্রার্থী আমি মমতা বন্দ্যোপাধ্যায়, এ জয় দিদির জয়, এ জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এ জয় ধর্ম নিরপেক্ষতার জয়, এ জয় উন্নয়নের জয়, এ জয় কন্যাশ্রীর জয়, এ জয় রূপশ্রীর জয়, এ জয় স্বাস্থ্যসাথীর জয়, এ জয় সার্বিক উন্নয়নের জয়। তাই আমাদের আলাদা কোনো অনুভূতি নেই, শুধু দিদির রথের দড়ি আমরা টানতে পেরেছি এবং দড়ি আমরা সবাই টানবার অধিকারী, এই জন্য আমরা গর্বিত এবং আনন্দিত। এত সংখ্যক ভোট কীভাবে সম্ভব হলো? ভীষণ ভীষণ ভীষণভাবে অন্তরের ভেতর থেকে আনন্দের সঙ্গে সবচেয়ে যেটা শিহরিত হচ্ছে যে কেমন করে মানুষের এই ঋণ শোধ করবো, কেমন করে মানুষের এই উচ্ছ্বাস ভালোবাসা এবং তাদের সমর্থন আমরা তার বিনিময়ে তাদের কী দিতে পারবো, এই চিন্তাটাই আমাকে বেশি ভালো। পলাশ ভাড়া নিয়ে আপনার কী পরিকল্পনা আছে? বহু পরিকল্পনা আছে। প্রথম পরিকল্পনা, একটা নদী যে সুন্দর করে একটা অস্থিপৃষ্ঠে জড়িয়ে রেখেছে একটি অঞ্চলকে, ওই নদীর ওপর কেমন করে আমরা এই অঞ্চলের মানুষকে তার জীবন জীবিকা তার স্বাচ্ছন্দ্য সব কিছু দিতে পারে। নদীমাতৃক এই জায়গায় অনেক সেতু নির্মাণের দরকার আছে, সেচের ব্যবস্থার দরকার আছে, চাষি প্রধান জায়গা, উর্বর মৃত্তিকা, এখানে চাষির পাশে দাঁড়ানো হবে আমার প্রথম কাজ। এখানকার শিক্ষা, এখানকার স্বাস্থ্য, সেগুলো স্বাভাবিকভাবেই আমাদের কর্মকাণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর সবচেয়ে বড় যেটা আমাদের লড়াই হবে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, এবং সেই লড়াইয়ে মানুষ আমাদের জিতিয়েছে শুধু তাদের সৈনিক হিসাবে, যাতে আমরা এটা রক্ষা করতে পারি। সাম্প্রদায়িক সম্প্রদায় আমাদের এখানে সব সম্প্রদায়ের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে এবং একসঙ্গে ভারতবাসী হিসাবে, বাংলাবাসী হিসাবে তারা যাতে এখানে শান্তিতে বসবাস করে, আমাদের কামনা হবে সেটা যেন রক্ষা করতে পারে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।